বলে যে খাবার প্রতিযোগিতা আছে, সেক্ষেত্রে আমি অন্যরকম ভাবে প্রিপারেশন নিয়ে আসতাম। আজকে তো আমার কোনো প্রিপারেশন নাই, উইদাউট আজকে উইদাউট প্রিপারেশন আছে। আসসালামু আলাইকুম গাইস, আমরা শুনলাম যে মতলব আমিরাবাদে ভালো একটি চাপ পাওয়া যায়, তো আমরা এই উদ্দেশ্যে আজকে রওনা হয়ে গেলাম রাতের মধ্যে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা আসলাম এখন চাঁদপুর মতলব উত্তরে, তো এখন আমরা স্টুডেন্টের মধ্যে যাব, দেখলে দেখব কি অবস্থা, চলুন দেখা যাক। পলাশ একটু হাই দিয়া দাও। ভাই এটা কি? আপনাদের একটু অ্যাড্রেসটা যদি আপনি বলে দিতেন, এটার রেস্টুরেন্টের নামটা এবং অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদেরকে। একটু ভাই তাকায় বলতেন, তা তো অবশ্যই, তারপর একটু বললে ভালো হতো আর কি। আপনাদের রেস্টুরেন্টের নাম কি ভাইয়া? নাম হচ্ছে ওপেন ফুড কর্নার। ওপেন ফুড কর্নার না, মতলব উত্তরে আপনার ব্রিজে হোক যেখানে হোক, টিপুবের দোকানের কথা বলে আমিরাবাদ, আমিরাবাদ টিপু ভাইয়ের দোকান না, যে কোনো কেউ দেখা দেবেন সব। আচ্ছা ভাই, এখানে আপনারা সচরাচর কি মানে কি কি বিক্রি করে থাকেন? মানে চিকেন চাপ, চিকেন মশলা, চিকেন স্টিক। আচ্ছা, এখানে ভাই প্রাইস আর আপনাদের আপনাদের এখানে ভাই ওপেনিং টাইমটা কখন কখন আসলে মানে রাত কয়টা পর্যন্ত আপনারা খাবার পেয়ে থাকেন? বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত। আর এখানে ভাই কি কি আইটেম গুলা আপনাদের এখানে অ্যাভেলেবল পাওয়া যায়? চিকেন চাপ আছে, চিকেন স্টিক। আর প্রাইস গুলা যদি একটু বলে দিতেন ভাই। মালের উপরে ডিপেন্ড করে দামটা আপ ডাউন হয়। পরোটা কত করে ভাই আপনার এখন বর্তমানে কত করে বিক্রি করতে? পরোটা বর্তমানে আমরা বিক্রি করতেছি 30 টাকা পিস না, বড় পরোটা। আজকে ভাই এখানে এই আইটেম গুলা রেট গুলা কোনটা কত করে? এটা কত করে? 120 টাকা। এটা কি আইটেমটার নাম কি? চিকেন স্পাইসি। ও চিকেন স্পাইসি। আর এটা চিকেন মশলা। এটা কত করে? 120 টাকা। ও আচ্ছা, হ্যালো, হ্যালো ভাইয়াদের রেস্টুরেন্টের অবস্থা এই অবস্থা আছে। পলাশ একটু হাই দিয়ে দাও ভাইয়া, তোমরা একদম নিচে চলে আসছো ঘটনা নাকি? মিনিমাম 500 টা তো খায়।
আজকে আমার উপাস, আমি অ্যাস দুইটা খাবো, উপাসে যেহেতু বেশি খাওয়া যায় না, দুইটা বেশি খেতে পারবো। তবে আমি জানি না এই লাল কি পরিমাণ তোমার উপর দেখা খাইতে গিয়ে লাল তুমি মানে কত টাকা খাইতে পারো, কত টাকা খাবার খাইতে পারো, তুমি যদি কিছু বলতে না। আসলে তোমরা আমারে যেভাবে ফোর্স করতেছো যে আমি কত টাকার খাবার খাইতে পারবো, জি আসলে আমি সেই পরিমাণ খাবার খাইতে পারি কিনা আদৌ সেটা এখন দেখার বিষয়। তুমি সকালে খাইছো? যাই হোক, আমি যদি আমার একটু বলে যে খাবার প্রতিযোগিতা আছে, সেই ক্ষেত্রে আমি অন্যরকম ভাবে প্রিপারেশন নিয়ে আসতাম। আজকে তো আমার কোনো প্রিপারেশন নাই, উইদাউট আজকে উইদাউট প্রিপারেশন আছে। সকাল থেকে খাই না, যেদিন মনে করবে প্রিপারেশন, তার মানে দুদিন আগে থেকে তার খাওয়া দাওয়া বন্ধ। আর ফার্মেসি তো আছে, গ্যাস্ট্রিক এর মধ্যে তিন চারটা খাইলি আগের সময়। আর ভাই রুটি কটা করে দিছো? আর একটা ভিডিও বানাই দিছো? চিকেন স্পাইসি, চিকেন স্পাইসি, চিকেন স্পাইসি একশো টাকার খাবার। রুটি কত রে? কত রুটি না দেখ, এই তিরিশটা রুটি। খাবার তুলনামূলক মোটামুটি চলে। রেটিং রেটিং কত দেওয়া যায়? হ্যাঁ, নয়, দশে নয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এখানে এসে। অ্যাড্রেসটি হলো চাঁদপুর মতলব উত্তর আমিরাবাদ বাজার। তো অবশ্যই আসবেন, এসে দেখবেন। তো এখানে একটু তাড়াতাড়ি আসার ট্রাই করবেন, একটু লেট হয়ে গেলে আপনার খাবারের শর্টেজ হয়ে যায়, কারণ অনেক মোটামুটি ভালো ভিড় থাকে। তো কোন দিকে আসছে? ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।